আলাইকুম আসলাম আতুল্লাহ হে আবার তাজমান শেখ বারাকাল্লাহ ফিক আপনি প্রশ্ন করেছেন এবারতে কিভাবে তৃপ্তি পাওয়া যাবে মানে এবদবন্দী করতে অনেকে যে তৃপ্তি পায় না তৃপ্তিহীনতায় ভোগে এই তৃপ্তি প্রশান্তি কিভাবে আসতে পারে এই ছিল জানা বিষয়ে অবিল্লাহিত ফিখ হ্যাঁ যা বিষয়ে বলবো যে এবারতে তৃপ্তি না পাওয়ার কারণগুলি আমাদের দেখতে হবে এবং সেই হিসেবে আমরা ব্যবস্থা নেব এবং তৃপ্তি না পাওয়ার কারণ হলো এক নম্বর কারণ হল গণাহার হয় গনাহ চর্চা করা গণাহ করলে আল্লাহ রবুল আমিন স্বাদ উঠিয়ে দেন এবং স্বাদ পাওয়া থেকে মাহরম করে দিন সুতরাং আমাদের গণাহা ছেড়ে দিতে হবে রসুল্লাহ সময় দরবারে কোনো এক মহিলা বলেছিল যে ইয়ারসাল্লাহ আমি এবার করছি কিন্তু তৃপ্তি পাচ্ছি না কেন তখন রাসুল্লাহ সাল্লাম বলেছিলেন তুমি তোমার স্বামীর ক্ষেত্রে কীরকম আচরণ করো তো পরে রাসুল্লাহ সাল্লাম বলেছিলেন তুমি তোমার স্বামীর ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি করছো বলে এবতে ওদের স্বাদ হারিয়েছ এরকম একখানে হাদিস রয়েছে হাদিসটিকে শেখাল আলবানি বিশুদ্ধ বলেছেন হাদিসটির ভাষা হলো যে কোন মহিলা এবাদতের স্বাদ পাবে না মানের স্বাদ পাবে না যতক্ষণ পর তার স্বামীর আনুগত্য না করবে সুন্দরভাবে আনুগত না করবে কাছাকাছি এই শব্দের হাদিস তাহলে মহিলাদের এবাদতে তৃপ্তিহীনতার কারণ হলো ওই মাসিয়াত স্বামীর অবদ্ধ হওয়া এক কথায় পাপাচারিতা এবাদতের তৃপ্তির পথে বাধা হয় তারপরও তৃপ্তির আর একটা মানে কারণ আমরা তৃপ্তি না কারণ সেটা আমরা লক্ষ্য করে সে অনুযায়ী আমরা সংশোধন করার চেষ্টা করব যে সেটা হলো যে আমরা সময় সময় দেখা যায় ওই ভালোভাবে অজু আমরা করি না তো অজুটা ভালোভাবে আদায় করতে হবে ওজু ভালোভাবে আদায় করতে হবে অন্যভাবে আমরা কেবলামুখী হই আমরা বডিটাকে কেবলামুখী করি অনেকে কিন্তু আমাদের রুহটা থেকে বিভিন্ন জায়গায় দোকানপাটে হাবি হাবি এদিক ওদিক ঘুরতেছে তো আমাদের রুহটাকে কেবল দিকে করতে হবে ঠিক আছে তো এগুলো করতে হবে আমরা যা পড়ি সালাতের ভিতরে সেগুলি বুঝে শুনে পড়তে হবে সোরাফ ফাতে দুঃখের বিষয় হলো অতি সত্য কথা যে সোরা হাতে হা পড়ে মুসলমানের বাচ্চারা মুসলমানরা কিন্তু লক্ষ লক্ষ মুসলমান বরং কোটি কোটি মুসলমান সোরাফা অর্থটা আজ পর্যন্ত জানতে পারেনি জানেনি চেষ্টাও করেনি জানার যে কি বলা হচ্ছে এখানে এটা বড় দুঃখের বিষয় তা আপনি যেটা না জানবেন যদি জন্য এটা একটা মাধ্যম যে আপনি যা পড়বেন সালাতে সেগুলো বুঝে শুনে পড়বে সোরাফাতে বলে সোরাফাতে অনুবাদ যেন আপনার জানা থাকে যে যে সোরাগুলি পড়তে অবস্থা সেই সোরাগুলি যদি অনুবাদ জানা থাকে তা অনেকটা তৃপ্তি আসবে হয় পুরো কোরআন অনুবাদ যার জানা আছে দেখবেন সে আলাদা একটা তৃপ্তি অনুভব করে সালাতের ভিতরে কারণ অটোমেটিকলি এগুলো অনুবাদ হয়ে যায় তার নিকটে আমরা যে কোরআন তেলাত করি বা কোরআন তেলাত শুনি এগুলো কিন্তু অটোমেটিকলি অনুবাদ হয়ে যাচ্ছে যে আল্লাহ এখানে কী বলছেন মানে সেম অ্যারাবিদের মতো কোরআন হাজির চর্চা করার মাধ্যমে আল্লাহ আমিন এই আমাদের দিয়েছেন তো এটা একটা আলাদা মানে অনুভূতি মানে যখন আপনি বুঝতে পারবেন মানে কি বলছেন আল্লাহ নিকটে বা কি শোনানো হচ্ছে আপনাকে কোরআন থেকে যখন আপনি বুঝবেন তখন এবাতে অটোমেটিক তৃপ্তি চলে আসবে এবতে আরেকটা তৃপ্তি পাওয়ার নিয়ম হলো যে রসুল্লাহ সন্ন্যাস অনুযায়ী সালাত করতে হবে সন্ন্যাস অনুযায়ী সালাত না করলে ওই সালাতে আল্লাহ বরকত উঠিয়ে নেন যার ফলে দেখা যায় উঠছে বসছে বেকুফের মতো অনেক দেখা যায় যে নামাজ পড়ছে কিন্তু এই নামাজ তার মুখে ছুঁড়ে ফেলা হবে কোনো কাজ দেবে না মরব্বী হয়ে গেছে তারপর দেখা যাচ্ছে নামাজ পড়তে যান রুকু সে ঠিক পতা দেখ তো এভাবে তৃপ্তি আসবে কি হবে নির্দেশনা দিয়েছেন সারাতে যাতে মনের তৃপ্তি আসে খুশো খুঁজো আসে বলছেন যে তুমি যখন নামাজ পড়বে এটাকে তুমি মনে করো সালাত মহাদ্দে সাল্লে সালাত মহাদ্দে বিদায় গ্রহণকারী দুনিয়া থেকে চির বিদায় গ্রহণকারীর মতো নামাজ পড়বে মানে এটা মনে করবে যে এই নামাজ তোমার শেষ নামাজ অনুভাবে রসুল এহসানের এহসানের সঙ্গে যেটা বলেছেন যে সালাম প্রশ্ন করেছিলেন যখন মহালান আহমিন আল্লাহসান আপনি আমাকে এহসান সঙ্গে বলেন তখন রাসুল্লাহাম বলেছিলেন কি তাহলে বাস আন তা'ব্দ আল্লাহ কা আনকা তারা হলো যে আপনি এমন হবে বল আল্লাহ যেন আপনি আল্লাহকে দেখছেন ফাইললাম তাকুন তারা যদি আপনি আল্লাহকে না দেখতে পারেন মানে এই মানুষটা যদি না হয় ফাইন না হয় আরক আন এটা মনে করা যে উনি আপনাকে অবশ্যই দেখেন বুখারী শরীফ বুখারী মুসলিম হাদিস এটা মনে করতে হবে তাহলে এই ফর্মুলাগুলি আমলে আনলে আশা করা যায় বড়তে তৃপ্তি আসবে খুশি খুশি আসে সারাপরে আল্লাহ নিকট দোয়া করতে হবে আল্লাহ যেন ইমানের স্বাদ দান করেন এবং যেন স্বাদ দান করেন ভাবে মনোনিবেশ করতে হবে ভালো হবে সেটা তো আগে বলেছি যে শুধু বড়িটাকে কেবলামুখী করলে হবে না রুহ রুহ সহ কেবলামুখী করতে হবে তো যা হোক আল্লাহ রব বলার আমাদের সবাইকে এবারমুখী করুন আহ খুশি দান করুন আমরা যেন তৃপ্তি পাই সালাতের ভিতরে যেমন ভাই তৃতীয় পেতেন রাসূউল্লাহ আ সাললাম তিনি বেল করতেন আরে হে না বেহা এয়া বেলাল হে বিলাল সালাতের একামতের মাধ্যমে আমাকে শান্তি দাও মানে সালাতেই রসুল্লাহস সব শান্তি পেতেন আর আমরা সালাত থেকে শান্তি পাই এ পার্থক্য হলো এটাই মানে সালাত পড়ে শান্তি পেতেন আর আমরা সালাত শেষ করলে তখন আমরা কি শান্তি পাই মানে অশান্তি থেকে যেন আমরা শান্তি পেলাম এরকম ভাবটা আর কি অনেকের তা আল্লাহ মাফ করুন আল্লাহ রাব্বুল আলামিনদের ভিতরে কষ্ট খুজাইনা দিন সালাতের ভিতরে আর এই ফরমানগুলো আমলের তৌফিক দান করুন আমিন সাল্লাল্লাহু আলা নবি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া